আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে জানার চেষ্টা করব HTML সম্বন্ধে। চলুন প্রথমেই জানি HTML কি। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং যদি শিখতে চান, তাহলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যাবেন, তার মধ্যে সবার প্রথমে যে ল্যাঙ্গুয়েজটি শিখতে হয় তাই হচ্ছে HTML। HTML কে বলা যায় দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব। HTML না শিখে আপনি কখনোই নেক্সট ল্যাঙ্গুয়েজগুলোতে মুভ করতে পারবেন না। তো চলুন HTML কি তা আরও ভালোভাবে জানার চেষ্টা করি। HTML এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন আপনার সামনে যে ইন্টারফেসটি আসে, যে স্ট্রাকচারটি আসে, এই পুরো স্ট্রাকচারটি তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয় তাই হচ্ছে HTML। চলুন আমরা প্র্যাকটিক্যালি একটি ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে HTML কি তা জানার চেষ্টা করি। আমরা চলে আসলাম বিবিসি বাংলার ওয়েবসাইটে। আপনি দেখুন এই ওয়েবসাইটের বিভিন্ন অংশ রয়েছে, যেমন সবার উপরে হচ্ছে টপ বার, তারপরে হচ্ছে ম্যানো, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট, এটি হচ্ছে সাইড বার। এই অংশগুলো আপনারা হয়তো, আমি যে বলছি টপ বার, ম্যানো, সাইড বার, এগুলো অনেকেই পরিচিত না। এগুলো জানার জন্য আপনি নিচে দেখেন, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি একটি লিঙ্ক, সেখানে দেওয়া আছে স্ট্রাকচারের জন্য, মানে ওয়েবের স্ট্রাকচারের একটি ভিডিও লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবের স্ট্রাকচারের ভিডিওটি দেখে নিন, তাহলে জানতে পারবেন যে এই ম্যানো বা এই যে টপ বার, ম্যানো বা মেইন কন্টেন্ট, সাইড বার, এগুলো বলতে আমি কি বুঝিয়েছি বা এগুলো কেন, তাহলে জানতে পারবেন। তো এই যে বিভিন্ন অংশ, তারপর এই যে সবার নিচে ফুটার, এই বিভিন্ন অংশগুলো যে ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়েছে, মানে যে ল্যাঙ্গুয়েজ দ্বারা এই যে পেজের, এই ওয়েব পেজের বিভিন্ন অংশকে এক এক ভাগে ভাগ করা হয়েছে বা স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজটাকেই বলা হয় HTML। HTML কি তা আরও ভালোভাবে জানার জন্য আমরা চলে আসলাম w3school.com-এ। আমরা যারা নতুন তারা অনেকেই হয়তো বুঝতে পারবো না w3school-টা আবার কি। তো চলুন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি w3school-এর সাথে। w3school হচ্ছে ওয়েবের বিভিন্ন ভাষার টেক্সট বুক। আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা ইউনিভার্সিটি লাইফে ছিলাম অথবা বর্তমানে স্টাডি করছি, আমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য এক একটি আলাদা আলাদা টেক্সট বুক রয়েছে, এবং আমরা ওই সাবজেক্টে স্টাডি করে থাকি ওই টেক্সট বুক থেকে। ওই সাবজেক্টের A to Z প্রত্যেকটা জিনিস টেক্সট বুকে অ্যাভেলেবেল। ঠিক তেমনি ওয়েবের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যতগুলো টেক্সট বুক রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে w3school। আপনি যদি গুগলে সার্চ দেন, যেমন বেস্ট ওয়েবসাইট টু লার্ন ওয়েব ল্যাঙ্গুয়েজ, তখন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আপনার কাছে আসবে। এক একটি এই ধরনের এক একটি ওয়েবসাইট হচ্ছে এক একটি ওয়েবের টেক্সট বুক, তার মধ্যে বেস্ট হচ্ছে w3school। তো চলুন আমরা w3school HTML সম্বন্ধে কি বলে তা জানার চেষ্টা করি। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস, মানে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য বা মার্কআপ করার জন্য বেস্ট হচ্ছে HTML। তারপর হচ্ছে উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট, মানে HTML দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারেন। তো চলুন আমরা দেখি HTML এর কোডিংগুলো কেমন হয়। যেমন এই যে ওরা একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে, এই জায়গায় দেখিয়েছে HTML এর কোডিংগুলো কেমন হয়। আমরা যারা নতুন তারা এই কোডিংটি দেখে হয়তো অনেক ঝামেলা মনে করব, যে না HTML তো অনেক ক্রিটিক্যাল। আসলে কিন্তু তা না। এই যে আপনি যেটাকে ঝামেলা মনে করতেছেন, এগুলো খুবই ইজি, এক একটা লজিকের মতো, মানে খুবই সহজ। ওকে, আমরা যখন শিখবো তখনই বুঝতে পারবো এগুলো আসলে এতটা জটিল না। তো চলুন আমরা জানি HTML বা ওয়েবের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কি কি দরকার। প্রথমেই দরকার একটি ডিভাইস। ডিভাইস বলতে আমি এখানে বুঝিয়েছি যে ডিভাইসে আপনি ল্যাঙ্গুয়েজগুলো কোডিং করবেন, মানে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ। তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন। প্র্যাকটিসের সময় হয়তো আপনার ইন্টারনেট কানেকশন লাগবে না, তবে প্র্যাকটিসের জন্য প্রথমে আপনার ডিভাইসটিকে প্রস্তুত করার জন্য, অর্থাৎ এনভায়রনমেন্ট সেটআপের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তো ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকার পরে আপনার এই ওয়েবের ভাষাগুলোকে লেখার জন্য দরকার একটি এডিটর। ইন্টারনেট ওয়ার্ল্ডে ওয়েবের ভাষাগুলো টাইপ করার জন্য বিভিন্ন ধরনের এডিটর অ্যাভেলেবেল। তার মধ্যে টপ হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম অ্যান্ড ব্র্যাকেট। যারা নতুন তারা এর তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি HTML এডিট করার জন্য ব্যবহার করব অ্যাটম ব্রাউজারটি, কারণ নতুনদের জন্য যত কিছু দরকার, মানে যত সহজ বা ফ্লেক্সিবিলিটি দরকার, তার প্রত্যেকটি অ্যাটমে রয়েছে। তাই আমি প্র্যাকটিস করব অ্যাটম দিয়ে। আপনারা
যারা আমার সাথে প্র্যাকটিস করবেন তারা চাইলে তিনটির যে কোনো একটি নিতে পারেন, এটা আসলে ফ্যাক্ট না, তবে অ্যাটম নিলে সবচেয়ে ভালো হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাটম ব্রাউজারটি কীভাবে বা অ্যাটম এডিটরটি কীভাবে ইনস্টল করতে হয়। যারা অ্যাটম ইনস্টল করতে চাচ্ছেন না, নোটপ্যাড প্লাস প্লাস অথবা ব্র্যাকেট দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা দয়া করে নোটপ্যাড প্লাস প্লাস এবং ব্র্যাকেটটি কীভাবে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে সেট আপ করতে হয় তা ইউটিউব থেকে দেখে নেবেন। এটি আসলে আহামরি কিছু না, খুব ইজি, আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন। তবে যেহেতু আমি অ্যাটম দিয়ে প্র্যাকটিস করব, তাই অ্যাটম দিয়ে কীভাবে প্র্যাকটিস করতে হয় অথবা অ্যাটম এডিটরটি কীভাবে আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে ইনস্টল করতে হয় তা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।